হাই ফ্রেন্ডস, আমরা আজ বেরিয়ে পড়েছি রূপ কোলাঘাট রূপনারায়ণ ব্রিজে যাওয়ার জন্য। আমরা এখন বাইকে উঠে পড়েছি, আমরা এবার যাচ্ছি। এই ওভারব্রিজটা থেকেই দেখা যাচ্ছে মেছেদা স্টেশন। এই যে দেখা যাচ্ছে রামকো সিমেন্ট ফ্যাক্টরি, কলাঘাটের মধ্যেই পড়ে। কোলাঘাট ওদের বিখ্যাত রেস্টুরেন্ট এক্সপ্রেস ফুড প্লাজা, আর একটি যে সেরে পাঞ্জাব হোটেল। আমরা এবার উঠে পড়েছি রূপনারায়ণ ব্রিজের ওপরে। ওই যে ব্রিজটিতে যাচ্ছি, একটি পুরোনো বীজ আছে, সেই বীজটিতে যাচ্ছি। এই পুরোনো বৃষ্টিতে আমরা যাচ্ছি, একটু ফাঁকা জায়গা করে বাইকটা দাঁড়াবো, দাঁড় করাবো। বাইক থেকে আমি নেমে পড়েছি, এই যে দেখা যাচ্ছে ওখান থেকে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে গাড়িগুলো আসছে। ওই যে দেখা যাচ্ছে রেল ব্রিজ, রূপনারায়ণ নদীর ওপরেই রেল ব্রিজ। ওই পাশে সবাই খুব টাইম কাটাতে এসছে, আর সানডে তাই সবাই ঘুরতে আসে একটু। এই বৃষ্টি পুরোনো, তাই সবাই এসে এই বৃষ্টিতেই বসে থাকে, কেউ ফটো শ্যুট করে, নানা কেউ আবার নানান রকমের কাজও করে থাকে এই বৃষ্টির ওপরে এসে, কারণ এই বৃষ্টিতে কোনো গাড়ি যাতায়াত করে না, এমনি কোনো বাইক টাইক দিয়ে যাতায়াত হয়। ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওই যে ট্রেন যাচ্ছে বৃষ্টি দিয়ে, কি দারুণ লাগছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।